পৃথিবীতে রহস্যের কোনো শেষ নাই। ঠিক তেমনই একটি রহস্যের খেলা পাহাড়িতে আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেটা অনেকটা ফুতুরে। কথা দিচ্ছি এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। ইতিহাসের আস্থা খুঁড়ে আজ আপনাদের সামনে উপস্থাপন করব 1300 শতাব্দীতে নির্মিত পুরনো একটি জমিদার বাড়ি, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আশা করি সাথেই থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভুতুরে একটা বাড়িতে। এটা আসলে এই এলাকার জমিদার বাড়ি হিসেবে প্রসিদ্ধ। প্রায় 1300 শতাব্দীতে এই বাড়িটি এখানে নির্মাণ করা হয় এবং যে বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে ফসলি জমি এবং ফসলি জমির মাঝখানে বুক চিরে আসলে একটা জঙ্গল আছে সামনে। সেই জঙ্গলটা পার হয়ে এসে বাড়িতে যেতে হবে। তো চলুন সামনে যাওয়া যাক এবং দেখা যাক সেখানে কি ধরনের পরিস্থিতি আছে। এখন দেখতে পাচ্ছেন এটা আসলে একটা পাইন গাছের জঙ্গল এবং এত পরিমাণে ঘন এই জঙ্গল, আসলে ভিতরে হাঁটাটাও অনেকটা দুঃসাধ্য। শরীরে গাছের ঢালপালার আঁচড় লাগার খুব একটা সম্ভাবনা আছে। তবে একটু নমুনা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন কতটা ঘন এই জঙ্গল, ভেতরে হাঁটার মতো পরিস্থিতি আসলে খুবই কষ্টসাধ্য। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আসলে প্যালেস সোয়ানভের ঠিক সামনে অবস্থান করছি আর এটি হচ্ছে গিয়ে সেই 700 বছর পুরনো ভুতুরে বাড়ি। তো চলুন ভেতরে যাওয়া যাক। চারদিকে আসলে অনেক বেশি নিস্তব্ধ, ছোট্ট একটা গ্রামের মাঝে এই বাড়িটি। আর এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি বাহিনী এই বাড়িটি ব্যবহার করেছিল। তো এই বাড়ির সাথে এখানে প্রচুর পরিমাণে এই জায়গার অনেক ইতিহাস জড়িত। তো চলুন ভেতরে যাওয়া যাক। কি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভুতুরে একটা বাড়ি, আসলে একা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে এখানে। এই বাড়িগুলোর সামনে যে গাছগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমার কাছে পুরনো কিছু ছবি আমি সংগ্রহ করেছি, প্রায় শতাব্দী পুরনো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। সেই ছবিগুলোতে দেখলে দেখবেন যে এই গাছগুলো আসলে এখানে, একটু ঘুরিয়ে দেখাই, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ছবি, আয়না, সব কিছু, গ্লাস, সব কিছু আসলে ভেঙে পরিত্যক্ত পরিস্থিতির মধ্যে পড়ে আছে। এই পাশটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অংশ ধ্বংস হয়ে আছে। সাবধান পায়ে এই পাশটায় এটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আসলে তখনকার চিমনি ছিল। এখানে কালির অংশগুলো দেখে বোঝা যাচ্ছে ভেতরে খুবই গাঢ় কালি। আমাদের দেশে যেমন চুলার কালি হয় ঠিক অনেকটা তেমন এই জায়গাটাতে ফায়ার প্লেস হিসেবে ব্যবহার করা হতো তখন। আর উপরে চিমনি আছে দেখতে পাচ্ছেন, এই চিমনি দিয়ে উপরে ধোঁয়া উপরে উঠে যেত। এখানে আসলে সম্পূর্ণ ছাদটাই ধসে পড়েছে। এখানটায় আরো কক্ষ আছে ভেতরে, কিন্তু অন্ধকারে আসলে কিছু বোঝা যাচ্ছে না। প্রচুর পরিমাণে পরিত্যক্ত জিনিস এখানে পড়ে আছে আসলে, ছড়িয়ে ছিটিয়ে। এখানে আরেকটি কক্ষ, দরজাগুলো দেখতে পাচ্ছেন সেই আমলের পুরনো তালা, ঠিক আছে, জানি না কত শতাব্দী পুরনো এই তালা। ভেতরে অনেক পরিত্যক্ত জুতা পড়ে আছে এখানে। এখানে ফায়ার প্লেস আছে, অর্থাৎ রুম হিটিং সিস্টেম, তখন রুম গরম রাখার জন্য এই ফায়ার প্লেসটি ব্যবহার করা হতো। সাবধান, এটার নিচে কিন্তু খালি। হ্যাঁ, এখানে ভবনের আরো একটি অংশ আরেকটি ফিড়ে দিয়ে ঠিক উপরে উঠে গিয়েছে। চলুন, এখানের অংশটা অনেকটা ভালো দেখা যাচ্ছে, জানি না উপরে কি আছে, চলুন আস্তে দেখা যাক। একটা জায়গা, এখানে উপরের আসলে সেই সময়কার হয়তো ব্যবহার করতো কারো জামা কাপড় এখনো পড়ে আছে, জানি না কত শতাব্দী পুরনো এই জায়গাগুলো। তবে আমরা আসলে এই কাঠগুলোর উপরে উঠতে পারছি না, দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কাঠের, কিন্তু
এগুলো তো আসলে ভর বহন করার মতো অবস্থায় নাই, তো যদি এখানে আসলে উঠি সেক্ষেত্রে হতে পারে যে এই জিনিসগুলো ধসে পড়তে পারে। তো আমি মনে হয় এখানে উপরে না উঠাটাই মঙ্গলজনক। তবে পুরনো একটা জায়গা আসলে, একটা গাছ প্রথমে অবস্থায় এভাবে আছে, ভুতুর একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে আসলে। চারপাশটা দেখুন, সম্পূর্ণ ছাদ। 1300 শতাব্দীতে আসলে যুগের পর যুগ এই বাড়িটাতে কত মানুষ বসবাস করে গিয়েছে। আসলে বনবেন্ডার যেই লোক এই বাড়িটি স্থাপন করেছিলেন, তার পরিবার পালাক্রম অনুসারে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই বাড়িটাতে বসবাস করেছিল। এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু জার্মান নাচি বাহিনী এই বাড়িটি ব্যবহার করেছিল এবং সেটাই সর্বশেষ এই বাড়িতে মানুষের বসবাস ছিল। এরপর থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত আছে এখন পর্যন্ত। বুঝতে পারছেন, লম্বা একটা সময় ধরে এই বাড়ির সাথে কোন মানুষের সম্পৃক্ততা নাই, অবস্থা পড়ে আছে। কারণ আমাদেরকে প্রতিটা পদক্ষেপ খুব সতর্কভাবে দিতে হচ্ছে এই জন্য, কারণ এখানে খুবই নড়বড়ে এই বাড়িটি, কারণ 700 বছর পুরনো বাড়িটি। এটির আসলে কাঠামোগত অবস্থায় এটি খুব একটা ভালো অবস্থায় নাই, যার জন্য খুবই সতর্কভাবে চলতে হচ্ছে। দেখতে পাচ্ছেন ভেতরে ছাদ, 1, 2, 3 তলার ছাদ পুরোটাই ধসে পড়েছে। এখানে গাছের পাতা ছাদ ধসে একদম পুরো রুমটা ভরে গিয়েছে। গুমোট অন্ধকার এই পাশটাতে। আমরা আসলে মূল ভবনে অবশেষে প্রবেশ করতে পারলাম। এখানটায় দেখা যাচ্ছে ফার্নিচার গুলো পড়ে আছে শতাব্দী পূর্ব। এখানে একটি বই আছে, আমি জানি না কি বই এটা, পোলিশ লেখা, বোঝার কোনো উপায় আমার পক্ষে সম্ভব না। পরিত্যক্ত জামা কাপড় সহ বাচ্চাদের আসলে খেলার পুতুল, অনেকটা ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এই পাশটাতে এখানে শোকেজ জাতীয় কিছু একটা আছে, দেখতে পাচ্ছেন একটু পুরনো শোকেজ। এই পাশটাতেও সেরকম কিছু একটাই আছে, সোফাগুলো পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। এখানে ভেতরে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, সম্পূর্ণ বাসার অবস্থা, বৈদ্যুতিক বাল্ব গুলো আসলে পুরনো বাড়িতে আসলে একটা অনুভূতি অন্যরকম হয়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ এগুলো ব্যবহার করেছিল। এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আজ প্রায় 80-90 বছর পরেও সেই জিনিসগুলো একই অবস্থায় একই জায়গায় পড়ে আছে। শুধু এইটুকু যদি চিন্তা করি তাহলে একটু আমাদের অন্যরকম একটা অনুভূতি হয়। এখানটার মেঝেটা দেখতে পাচ্ছেন, ছাদের পরিস্থিতি আসলে খুবই নড়বড়ে অবস্থায়। এখানে একটা বিছানা আছে, যে বিছানাটা হয়তো জানি না কে এখানে শুয়েছিল। অনেক ধরনের ম্যাগাজিন এবং অনেক ধরনের বইপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে, কারো ব্যবহৃত বাচ্চাদের জুতা গিয়েছে ঠিক আন্ডারগ্রাউন্ডে, খুবই স্যাঁতস্যাঁতে একটা এলাকা। ভেতরে জানি না ভেতরে কি পরিস্থিতি, একটু দেখার চেষ্টা করি। ও বাবা, খুবই জঘন্য রকমের স্যাঁতস্যাঁতে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে, স্যাঁতস্যাঁতে অবস্থা। ভেতরে সবকিছু ধসে পড়েছে। এখানে আমি একটু ক্যামেরা দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ পরিস্থিতি। মাটির নিচে এটা আসলে সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড হওয়া একটা এলাকা এবং সম্পূর্ণ এলাকাটা ধসে পড়েছে।
এটাও খুবই জরাজীর্ণ পরিস্থিতিতে আছে বাড়িটি। তো আসলে ভেতরে যাওয়ার মতো পরিস্থিতি নেই, সম্পূর্ণ কাদা মাটি দেখতে পাচ্ছেন, সামনে আর আগানো যাবে না, তাহলে হয়তো ওই পাশে যাওয়া যেত। চলুন এখান থেকে বের হয়ে এবার সেই আবার এই দেয়ালগুলো দেখলে বোঝা যাচ্ছে আসলে সম্পূর্ণ ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে গিয়েছে। প্রায় 700 বছরের পুরনো একটি ভবন, এরকম হওয়াটাই স্বাভাবিক। আর তখনকার সময়ে কিন্তু আধুনিক যে আমরা সিমেন্ট এবং বালুর মিশ্রণে দেওয়াল তৈরি করতাম, তখন কিন্তু এই ধরনের দেওয়াল তৈরি হতো না। এখানে দেখতে পাচ্ছেন আসলে এগুলো চুন মাটি দিয়ে তখন দেওয়ালগুলো প্লাস্টার করা হয়েছিল, সম্পূর্ণ চুন মাটি। এবং সেই চুন মাটিগুলো আস্তে আস্তে খসে পড়ছে, এবং আমি জানি না এখানে কিন্তু এখনো রঙের যে প্রলেপটা সেটা এখনো দেখা যাচ্ছে, কিছুটা সাদা রকমের রঙের ফল। উপরের ছাউনিগুলো আসলে আলগা হয়ে গেছে, এগুলো সম্পূর্ণ কাঠের উপরে নির্মাণ করা। তো চলুন একটু সামনে দেখি, যদি দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন পুরোনো এবং বাচ্চাদের খেলার পুতুল। এখানে একটা বিছানা, ঘোড়া, বাচ্চাদের খেলার ঘোড়া। আসলে কত শতাব্দী পুরনো সেটা বলা যায় না, তবে এই ঘোড়াটি দেখলে বোঝা যাচ্ছে এটি অনেক অনেক পুরনো একটি বাচ্চাদের খেলা। চলুন সামনের রুমটাতে যাওয়া যাক, একটা পুরনো পরিত্যক্ত আলমারি আছে আমার এখানে। এখানে কার্পেটিং করা একটা সুন্দর রুম, সম্ভবত এটি এখানে বেডরুম ছিল। যদি আপনাদেরকে দেখাই, এখানে বেডরুমের অনেক আসবাবপত্রই আছে আসলে। বেডরুমের মূল বিছানাটা এখানে আছে, এবং উপরের অনেক ওয়ার্ড্রপ সহ এখানে আলমারি পরিত্যক্ত অবস্থায় আছে। ওখানে সোফা আছে একটা বিশাল, কিন্তু সিলিংগুলো আসলে ছড়ে ছড়ে পড়ে যাচ্ছে, খুবই বাজে পরিস্থিতি, একদম নড়বড়ে অবস্থার মধ্যে আছে সিলিংগুলো। চলুন আমরা অন্য পাশে যাওয়া যাক। এখানে পুরনো একটি যন্ত্র, সম্ভবত এটি একটি টেলিভিশন, পুরনো ভাঙ্গাচুরে একটা টেলিভিশন আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না এটা কত শতাব্দী পুরনো, কত বছরের পুরনো, তবে খুবই অ্যান্টিক ভাঙ্গাচুরে একটা টেলিভিশন এখানে পড়ে আছে। আর প্রতিটা রুমে রুমে আসলে এই ধরনের হিটিং সিস্টেমগুলো থাকতো। আসলে যেহেতু এখানে প্রচুর ঠান্ডা হয়, এটার মধ্যে কাঠ পুড়িয়ে বাসা বাড়ি গরম করা হয়। চলুন এই বাসটাতে যাই। এখানে নিচে নামার জন্য আসলে এখানে আসলে নিচে যাওয়ার জন্য আরেকটা সিঁড়ি আছে, কিন্তু দেখি আপনার মোবাইলটা আমার হাতে দেন, আমি একটু দেখি কি অবস্থা। নিচে খুবই গা ছমছমে অবস্থা আসলে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে সবকিছু, কতটুকু বদলে গিয়েছে এই জায়গাটা জানি না। ওয়াও, নিচে আসলে কাদা মাটি এবং খুবই বিশ্রী অবস্থা হয়ে আছে, একদম স্যাঁতস্যাঁতে পা দেওয়ার মতো পরিস্থিতি নেই। না হলে সামনে গিয়ে আরেকটু আপনাদেরকে দেখানো যেতে। এটি সম্পূর্ণ আসলে মাটির নিচের অংশ। আমি জানি না, হয়তো এটি যারা তখন ব্যবহার করতো তারা তাদের সুরক্ষার কথা মাথায় রেখে হয়তো এটি নিচে তৈরি করেছিল। অন্যান্য ধরনের জার বোতল পড়ে আছে। ভাই আপনার মোবাইল এখানে দেখতে পাচ্ছেন, এটা আসলে বাড়ির ঠিক পেছনের অংশ। আসলে বাড়িতে আমরা এর আগে যে জায়গাটা দিয়ে প্রবেশ করেছিলাম এটা ঠিক তার বিপরীত পাশে, এটা সম্ভবত পেছনের দরজাতে, কিন্তু আসলে
দুই পাশটা দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই যে কোনটা পিছনের দরজা এবং কোনটা সামনের দরজা। এই পাশটা যদি দেখে এই সাইডটাতে রাস্তা দিয়ে এখানে প্রবেশ করেছে এবং সদর দরজার মতো এখানেও ঠিক সিঁড়ি আছে এবং অনেক সুন্দরভাবে ব্যালকনি করে দেওয়া আছে। তো কোনটা আসলে সদর দরজা কোনটা পিছনের দরজা এই মুহূর্তে বুঝতে পারলাম না। তো দুই সাইড থেকে আমার কাছে দেখে একই রকম মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাড়ের গ্লাস এবং সবকিছু ভেঙে পুরো অনেক বিশাল গাছের জন্ম নিয়েছে এখানে। আর ভেতরের পরিস্থিতি তো আপনাদেরকে দেখালাম। আশা করি এই ভুতুরে বাড়িটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আশা করি পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকবেন। দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।